আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে আগামী 22 জুন সকাল আটটা থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে এর মধ্যে বাইশ জুন দেওয়া হবে পয়লা জুলাইয়ের আগাম টিকিট তেইশ জুন দুই জুলাই চব্বিশ জুন দেওয়া হবে তিন জুলাইয়ের আর চার জুলাইয়ের টিকিট পাওয়া যাবে পঁচিশ জুন ২৬ জুন পাওয়া যাবে পাঁচ জুলাইয়ের আগাম টিকিট এছাড়া ঈদের পর যাত্রীদের জন্য ফিরতি টিকিট বিক্রি হবে চার জুলাই থেকে আট জুলাই পর্যন্ত এ নিয়ে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী জানান ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে একজন যাত্রী কিনতে পারবেন সর্বোচ্চ চারটি টিকিট আর ফেরত নেওয়া হবে না বিকৃত টিকিট আমাদের এবং আমাদের আইন বাহিনী সমূহের সকলের সহযোগিতা নিয়ে আমরা অজ্ঞান পার্টি মলম পার্টি কালোবাজারি বাজারি কর্মকাণ্ডে যারা অপতৎপরতা চালায় তাদেরকে আমরা সঠিকভাবে ইনশাল্লাহ প্রতিহিত করে যাত্রীদেরকে আমরা তাদের নিরাপদে গন্তব্যস্থানে নিয়ে যাওয়া যায় এবং ফিরিয়ে আনা যায় তার জন্য আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবো এবার ঈদের ট্রেনের শিডিউল বিপর্যয় যাতে না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান রেলমন্ত্রী কমলাপুর থেকে